হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক টেলিটক সিম থেকে আরেক টেলিটক সিমে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন তাহলে আমরা দেখি। প্রথমে আপনারা যারা এখনও টেলিটক মাই টেলিটক অ্যাপসটি আপডেট দেননি, তারা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে আসেন, না হলে এটা হবে না। কারণ নতুন ফিচারটি অ্যাড করছে তারা নতুন অ্যাপসে, এই অ্যাপস আপডেট দেওয়ার ফলে এই ফিচারটা অ্যাড হয়েছে। তো চলুন আমরা কাজটা করি। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে আপনি যদি 10 টাকা ট্রান্সফার করেন, তাহলে আপনাকে মিনিমাম 15 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। এখানে আমার অ্যাকাউন্টে আছে 18 টাকা 55 পয়সা। তো চলুন আমরা এখন ট্রান্সফার করব টাকা। ফিচারটা হচ্ছে এটি, এই ব্যালেন্স ট্রান্সফার। তো আমরা ব্যালেন্স ট্রান্সফার করব। এখন ব্যালেন্স ট্রান্সফার ক্লিক করলাম, ইন্টার নাম্বার, এখানে আমার নাম্বার সেভ করা আছে। রাজীব বর্ণমালা দিলাম, নাম্বার এখানে উঠে আসছে। তো আমি কত 10 টাকা পাঠাবো, এই 10 টাকা দিলাম। দেওয়ার পর ট্রান্সফার, ওটিপি যাবে আপনার ফোনে একটা, আসছে, ওটিপিটা নেই। 50 54 12, দিয়ে হয়েছে নাকি, 50 54 12, সেন্ড দিলাম। থ্যাংক ইউ, ব্যালেন্স হ্যাজ বিন ট্রান্সফারড সাকসেসফুলি, গো টু হোম। দেখুন 10 টাকা চলে গেছে আমার। ইউ হ্যাভ ফিনিশ ট্রান্সফার 10 টাকা অন 12/10/2021। তো এইরকম করে আপনারা ট্রান্সফার করতে পারেন, আপনাদের প্রিয়জনের কাছে টাকা ট্রান্সফার করে দিতে পারেন আপনার টেলিটক সিম থেকে। সো ভালো থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন, যেন একটা নোটিফিকেশনও মিস না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।